আসসালামু আলাইকুম। মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম। ঘরে যদি পারফেক্টভাবে দোকানের মতো রসমালাই বানানো যায়, তাহলে আর কেন দোকানে যাবেন? আজকে আমি খুব সহজেই দোকানের মতো পারফেক্ট রসমালাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমার এখানে লাগছে 1.5 কাপ পরিমাণ দুধ। আপনারা যে কোনো দুধই নিতে পারেন। আমি এখানে ডানো দুধটা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের সাথে গুঁড়া দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে মিশে যায়। খুব ভালো মতো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘিটাও দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং কষলে কষলে মিশাতে হবে, যাতে করে গুঁড়া দুধটার সাথে খুব ভালো মতো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভেঙে রেখেছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে ডিমটা। ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের মাধ্যমে। ডিমটা দিয়ে এখন আমি মেখে নেব। চাইলে আপনারা ডিমের পরিবর্তে দুধ গরম করে এবং সেই দুধটা ঠান্ডা করেও দিতে পারেন। আর ডিমটা দেওয়ার পরে যদি আপনার মিশ্রণটা শক্ত মনে হয় একটু, আপনি দুধও ব্যবহার করতে পারেন। দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে। আমার এখানে 1 টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছিল, আমি 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে মিশিয়ে নিয়ে আমি এখন 2-3 মিনিটের জন্য রেখে দেব। মেশানো হয়ে গেলে 2-3 মিনিট পর আমার মিশ্রণটা সেট হয়ে গিয়েছে। এখন আমি হাড়টা ধুয়ে এসেছি। এখন আমি মিষ্টির সাইজগুলো বানিয়ে নেব। আমি একটু লম্বাটে সাইজ করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন অথবা চ্যাপ্টা করেও বানাতে পারেন, যার যেরকম ইচ্ছা ঠিক সেরকমভাবেই বানিয়ে নিতে পারেন। এভাবে অল্প অল্প নিয়ে আমি বানিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলো। আমি সবগুলো মিষ্টি একই সাইজ করে বানিয়ে নিচ্ছি একই নিয়মেই।
আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিটা রান্না করার জন্য চুলায় চলে যাই। এজন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, দুধটা মিল্ক ভিটা দুধ নিয়েছি আমি, চাইলে আপনারা গুঁড়া দুধটা দিয়েও করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। বাসায় রসমালাইটা বানালে কি হয়, চিনিটা আমাদের ইচ্ছে মতো এবং স্বাদ মতো দিতে পারি। দোকান থেকে কিনে আনলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মিষ্টির জন্য খাওয়াই যাচ্ছে না, আর বাসায় যদি বানানো হয় একদম ভেজাল মুক্ত এবং অল্প মিষ্টি দিয়ে রসমালাইটা আমরা রান্না করতে পারি। তো চুলায় আমার দুধটা বলক হয়ে এসেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। দুই থেকে তিনটা বলকের বেশি করার দরকার নেই। এখন একটা একটা করে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব মিষ্টিগুলো দেওয়া শেষ। আমার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি উঠিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো সব উপরের দিকে ভেসে উঠেছে। একটু নেড়ে চেড়েও দিচ্ছি আমি, বেশি জোরে জোরে নাড়া যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। এখন আমি এখানে গুঁড়া দুধ 3 টেবিল চামচ নিয়েছি, চাইলে আপনারা মালাই করার জন্য আলাদাভাবে দুধ জাল করে ঘন করেও দিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধটা গুলিয়ে দিয়ে দিব। গুঁড়ো দুধটা আমি গুলিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে। এখন আমি মালাইটা করে দিয়ে দিলাম। একটু আলতোভাবে নেড়েও দিচ্ছিলাম যাতে করে মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দেখছি কি অবস্থায়। দেখুন রসমালাইগুলো ফুলে দ্বিগুণ পরিমাণে হয়ে গিয়েছে, একদম ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। রসমালাইটাকে এখন আমি আর 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য চুলায় জাল করে নিব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। 2 থেকে 3 মিনিট আমি চুলায় মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে দিব। দুধটা চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন, যদি ঘন করতে চান তাহলে জালটা আরো একটু বাড়িয়ে দিতে পারেন। তিন মিনিট পর আমার জাল করা শেষ। এখন আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে আর দুধটাও অনেকটা ঘন ঘন হয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার ঘরেই বানানো গুঁড়া দুধের রসমালাই। মিষ্টিগুলো অনেক তুলতুলে হয়েছে, একদম মিষ্টিটাও পরিমাণ মতোই হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন,
মিমি কুকিং হাউজের সাথে থাকবেন, আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।